আমার ছেলেটার কি দোষ ছিল? সারাদিন লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে নৌকা আর ঠেলাগাড়ির জন্য কাজ করেছে, বিকেলে বাসায় আইসা নাস্তা খাইয়া গেছে আড্ডা দিতে। সুস্থ সবল ছেলেকে আমি আর বুকে ফিরে পাই নাই, পাবও না। হারলেও ওরা, জিতলেও ওরা, কিন্তু বুক খালি করলো আমার। আমি এই হত্যার বিচার চাই। এভাবেই আহাজারি করে কথাগুলো বলছিলেন রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে নিহত সুমন শিকদারের মা ঝুমর বেগম, রাজধানীর লালমাটিয়া এব ব্লকের 4/2 ভবনের কেয়ারটেকার আনোয়ার আহমেদ শিকদারের ছেলে নিহত সুমন। এই ভবনের নিচতলায় বাবা মায়ের সঙ্গেই থাকতেন তিনি। রোববার ওই বাসায় গিয়ে দেখা যায় উপার্জনক্ষম সন্তান হারানোর শোকে শয্যাশয়ী মা ঝুমর বেগম। দুই বোন সুইটি ও সুবর্ণা মায়ের পাশে বসে তাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই হাউমাউ করে বারবার কেঁদে উঠছেন। নিহত সুমনের বোন সুবর্ণা বলেন, ঢাকা উত্তরের নৌকা মার্কার প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারণার সক্রিয় ছিল সুমন। ভোটে সারাদিন কাটিয়েছে লালমাটিয়া মহিলা কলেজে। ভোট শেষ হওয়ার পর বাসায় এসে নাস্তা খায়, এরপর তার মোবাইলে একটা কল আসে, তারপর ঘর থেকে বেরিয়ে যায় ভাই, আর ফেরেনি। রাত 10টার দিকে খবর পেয়ে ছুটে যাই সোহরাওয়ার্দী হাসপাতালে। দেখি রক্তাক্ত নিথর শরীর নিয়ে স্ট্রেচারে শুয়ে আছে আমার ভাই। ডাক্তার আর পুলিশের মুখে জানতে পারি সুমন ভাইকে কে বা কারা কুপিয়ে খুন করেছে। মা ঝুমুর বেগম বলেন, আল্লাহ তুমি বিচার করো, কারা এমন করে আমার ছেলেটারে খুন করলো, আমার ভুকটা ফাঁকা করলো, আমি এখন কেমনে বাঁচব। তিনি বলেন, রাত 9টার দিকে এই খুনের ঘটনা ঘটেছে, ছেলেটার কোপাইছে, আমি খুনের বিচার চাই, আমার ছেলের মতো আর ছেলে হয় না, এই মহল্লায় সবাই ওরে চেনে জানে, আমার মতো আর কোনো মায়ের বুক যেন কখনো খালি না হয়। ছোট বোন সুইটি বলেন, রাতে খেতে আসার জন্য ভাইকে কল দেই, ধরে না, পরে আমরা খেতে বসি, ভাইয়ের খুনের খবরে খাবার ফেলে দৌড়ে গেছি হাসপাতালে, আর কখনো ভাইকে পাবো না, একসঙ্গে খাবারও খাওয়া হবে না। স্থানীয়রা জানান, নিহত সুমন 32 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসানুর ইসলামের লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন। সুমন শিকদারের বাবা আনোয়ার আহমেদ শিকদার লালমাটিয়ার এব ব্লকের 4/2 ভবনের কেয়ারটেকার, তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতিতে। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত সুমনের বন্ধু সাজ্জাদ বলেন, আমি সুমন, রুবেল, আলামিন, ইমরান সহ 6 জন মোহাম্মদপুরের রায়ের বাজারের রহিম ব্যাপারীর ঘাটে দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎ অর্ধশত যুবক এসে 33 নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা শাহ আলম জীবনের লোক কে কে আছে বলে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সুমন আহত হলে আমরা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই, পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীরা সবার মুখে মাস্ক পরা থাকায় কাউকে চিনতে পারেনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার প্রভাহ বলেন, আমাদের এখান নিয়ে আসার আগেই সুমনের মৃত্যু হয়, বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়, এছাড়া তার পেট, পা ও পিঠ সহ শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মোহাম্মদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, সুমন হত্যায় জড়িতদের শনাক্তে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। এখনও মামলা নথিভুক্ত হয়নি, নিহতের বাবাকে থানায় আসতে বলা হয়েছে, তিনি বাদী হয়ে মামলা দায়ের করবেন। এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।